আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমার এটি একটি ব্লগ চ্যানেল, আমার কাজই হচ্ছে আপনাদের জন্য নিত্য নতুন ব্লগ নিয়ে আসা। তেমনি আজকেও একটি নিয়ে এসেছি। আমার এটি আমার 32 নম্বর ব্লগ। আমার প্রচুর ভিউয়ার্স আছে কিন্তু সাবস্ক্রাইবার নেই। এতদিন হয়েছে খুলেছি, অনেকটি ব্লগও আপলোড করে ফেলেছি। আমার সাবস্ক্রাইবার সংখ্যা 29টি। আপনারা সাবস্ক্রাইব করে আমার মনোবলটা বাড়িয়ে দেবেন আশা করছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দুজন ক্ষুদ্র ব্যবসায়ীকে, যারা আসলে অসহায়ত্বের কারণেই এরকম একটি ব্যবসা বেছে নিয়েছে, জীবিকার সন্ধান করছে নিজেরা নিজেরাই। দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই তোমরা দুই ভাই নি? ও, তোমার আপন ফুফুর ঘরের ভাই। কতদিন ধরে ব্যবসা করো তুমি? 2 বছর ধরে ব্যবসা করো? বাপরে, নাম কি তোমার? সামিউল হক। তা সামিউল হক, স্কুলে গেছো না নানি? ও, করোনার সময় পড়া সারি দিছো? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? তোমার আব্বু কি করে? মাটির কাম করে। ও, তোমরা ভাই বোন কজন? এক ভাই এক বোন। মানে তোমার আব্বু যে রুজি করে এটা দিয়ে পুষে না নানি? তুমি ব্যবসা করিয়া টাকা নিয়ে গড় দেও। আচ্ছা, এর বয়স কত হইব? আরো কম হইব। আর তোমার আব্বু কি করে? ও, তোমার আব্বু নাই, তোমার আম্মু আছে খালি। আর তোমরা ভাই বোন কই? তোর দুই ভাই। তুমি বড়? তুমি ছোট? তোমার বড় ভাই কি করে? দোকানো। ও, তোমরাই সংসার চালাও নানি? কারো কারো জীবন কিছু বুঝে ওঠার আগেই ছন্দ হারায়, যেমন এই দুটো বাচ্চার। এখন কি ব্যবসা করার বয়স, সংসারের হাল ধরার বয়স? অথচ তারা শহরে গলিতে গলিতে হেঁটে হেঁটে ব্যবসা করছে, নিজেদের পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। এদের বেশিরভাগই কারো বাবা নেই, কারো মা নেই।